বিভিন্ন ঘটনার পর এই পর্যন্ত এই চ্যানেলে হাজার হাজার থিওরি দিছি। সব ক্ষেত্রে থিওরিগুলোর ভাগ্যে হইতেছে দুইটা ঘটনা ঘটছে, একটা হচ্ছে ইদারের থিওরিগুলো পুই পুই করে সঠিক প্রমাণিত হয়েছে, অর সঠিক প্রমাণ হয় না, ভুলও প্রমাণিত হয়নি, কিছু হয় না, আমরা জানতে পারি না যে আসলে কোনটা সত্য। কিন্তু সম্ভবতই প্রথমবার মতো আমার একটা থিওরি বা আমার একটা ভাবনা ভুল প্রমাণিত হইল। আমার গুঁড়াটা ঘুমাচ্ছে এই জায়গার মধ্যে, সো আস্তে আস্তে কথা বলতে হবে। এই জন্যে ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে এই যে এইটার জন্য একটা নতুন পপ ফিল্টার আনছি, অ্যামাজন অর্ডার করছি। এটা আমি আগে লাগিয়ে ফেলতে পারতাম, এখন লাগাচ্ছি কারণ আমি ব্যাখ্যা করতে চাচ্ছি আপনাদের সামনে ব্যাপারটা কী, হোয়াটস গোয়িং অন, কী এখানকার পেছনের সায়েন্সটা, ইন্টারেস্টিং ব্যাপার আর কি, এই জন্য আপনাদেরকে জানাচ্ছি। সো এই যে এই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন, বাপ তুই উঠে যাস না, এগুলোর ঘটনা কি? এগুলোর ঘটনা হচ্ছে এগুলো হচ্ছে সিম্পলি কিছু হেয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ড কিনছি আর কি, কিছু চারটা এক, ওকে, সো এই চারটা হেয়ার, এরকম অনেকগুলো হেয়ার ব্যান্ড কিনে আসছিলাম। এটা হচ্ছে এখানে বসে এই পর্যন্ত যাবে অল দ্য ওয়ে, রাইট? সো অল দ্য ওয়ে পর্যন্ত গেলে যে সুন্দর করে ফিট হয়ে আসে, কিন্তু যেটা হয় যে মাইকটা, এই যেটা দেখেন মাইকটার, এটা একই সমান, রাইট, লেংথে আর হাইটে হোয়াট এভার, এতে করে যেটা হয় যে প্লোসিভগুলো মুখ থেকে যে এই সাউন্ডগুলো, এগুলো সরাসরি গিয়ে মাইকে হিট করে, তো যে কারণে একটু বাইরে রাখতে হয়। সো বাইরে রাখে এটা ফিক্স করার জন্য এখানে আমি কিছু ইয়ে দিয়েছিলাম আর কি মাঝখানে, এগুলা না, এইটা অর্ডার করছি। এটা হচ্ছে ওই যে সুর মাইক্রোফোনের যেগুলো আপনারা পডকাস্টে দেখেন, সকল পডকাস্টে যে সুর যেটা ব্যবহার করো ওইটার, এটা হচ্ছে এই পপ ফিল্টার, এইটা। সো এই পপ ফিল্টারটা একটু লম্বা, এটা হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন, যেই কারণে ওই যেই এক্সট্রা ডিস্টেন্সটা আমি পাওয়ার চেষ্টা করি এখানে তুলে রেখে, এটা পুরোটা অল দ্য ওয়েতে নিয়ে গেলেও একটা গ্যাপ থাকবে এখানে এরকম, রাইট, এই যে গ্যাপ, বিশাল গ্যাপ, এই কারণে এটা অর্ডার করছি। সো এই যে বসাই দিলাম, রাইট, না ওইটা দেখতে আর একটু বেটার দেখাবে আর কি আগের মতো, যদিও সমস্যা হচ্ছে আগের কালারটা সুন্দর ম্যাচ করছিলো, এটার কালারটা তো ভালোভাবে ম্যাচ করতেছে না, বাট হোয়াট ক্যান ইউ ডু, ওকে। সো এই জিনিসটা আর কি একটু ব্যাখ্যা করলাম, যেটা বলতেছিলাম থিওরি ভুল প্রমাণ হওয়ার ব্যাপারে। সো লিয়াকত, দুজনের তো ফাঁসির রায় হয়েছে সিনহা হত্যা মামলায়, তার মধ্যে লিয়াকত যে যে অরিজিনালি গুলিটা করছে তার ব্যাপারে আমি ভাবছিলাম যে সে লাইক আসলেই জেনুইনলি সে মানে না বুঝে কাজটা করছে পরিস্থিতির কারণে, এবং মানুষের তো যার একটু পাওয়ারফুল তারা একা গরম হয়ে থাকে। সো উনি একজন মেজর সিনহা, উনি হয়তো গরম টরম হয়ে উঠছেন, পাওয়ারটা দেখাইতে গেছে, হয়তো ওনার কাছেও অস্ত্র, ওনার সিনহা ওনারও লাইসেন্সড বন্দুক আছে। লিয়াকত কনস্টেবল সে ভয় পেয়ে সে গুলি করে দিছে, স্পেশালি আমার কাছে সেটা মনে হয়েছে কারণ হচ্ছে লিয়াকতের একটা ফোন আলাপ ফাঁস হওয়ার পর, ওই ফোন আলাপ শুনে দেখা গেছে সে খুব ডিস্ট্রট, সুপর পর্যায়ে একজনকে ফোন দিয়ে জানায় যে আমি এরকম একটা গুলি করে মেরে ফেলছি, তো তার ওইটা আমি বিশ্বাস করে ফেলছিলাম। হ্যাঁ, বিশ্বাস করে আমি খুব স্ট্রং পাকাপোক্ত থিওরি দিনে, আপনারা যদি ওই এপিসোড দেখে থাকেন জানেন আমি কনক্লুড করি নাই কোনো কিছু, কিন্তু আমি ইন মাই মাইন্ড আমি 80% আই ওয়াজ পজিটিভ যে সে নির্দোষ, কিন্তু না, সে আসলে, এটা একটা বড় ভুল হয়েছে আমার। এখান থেকে আমার যে একটা শিক্ষা হলো সেটা হচ্ছে যে এরা যে মানে খুব ইয়ে করে কাজ করে, মানে পাকাপোক্তভাবে সব ছিদ্র প্লাক করে দিয়ে, এটা আরেকবার বুঝলাম, শিখলাম, জানলাম, সেটা হচ্ছে যে এগুলো তো আমিও আলোচনা করছি আপনাদের সাথে বিভিন্ন সময় যে এরা কিন্তু একেবারে প্রসেস ঠিক রাখে, জানি এদেরকে ধরা যায় না, এগুলো যে দুর্নীতিবাজ, যেটা বলি দুর্নীতিবাজ, দুর্নীতি যে এক নাম্বারটা, এমন দুর্নীতিবাজ এগুলো যে এখন দুর্নীতি তো এক নাম্বার হয় না, সো মানে কেমনে লিস্ট থেকে বেরোয় যেত সে বুদ্ধি বের করে ফেলছে এরকম আর কিছু, এরা এমন ফাঁকফুকর মেরে কাজ করে যেদেরকে ধরা যাবে না, এটা ধরতে পারবেন না। সো ওই যে বললাম যে এরকম ধরুন আপনার ক্রস ফায়ার করলে সেখানে ম্যাজিস্ট্রেট পাঠাবে, আসবে, রিপোর্ট করবে, জমা দেবে, সব পেপার ওয়ার্ক ঠিকঠাক রাখবে, তারপর কেউ যদি ধরতে গেলাম ধরতে পারবে না। তো এখানে যেটা বোঝা গেল, সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একেবারে জানাইছে যে এরকম একটা ঘটনা ঘটছে, এবং এমনভাবে জানাইছে যে সে নিরপরাধ, সো ওই রাস্তাটা সে ক্লিয়ার রাখতে চাইছে, যে মানে লাইক বাংলাদেশে তো এগুলো করার প্রয়োজন পড়ে না, সবাই জানে এখানে কী হয় না হয়, এগুলো করে দিবালকের মতো স্পষ্ট। সো এই যে ওসি প্রদীপ, সে 1.5 বছরের 150 খুন করছে, কী জানি বলে ক্রসফায়ার টসফায়ার দিয়ে মাদক টাদক বলে, সেগুলো কী কেউ জানতেছে না, বুঝতেছে না সে কী করতেছে, সবাই জানতেছে বুঝতেছে এগুলোই হয়। সো কিন্তু তারা এমন মানে ইম্পিউনিটি নিয়ে কাজগুলো করে, ইম্পিউনিটি নিয়ে কাজ করার মধ্যেও আবার এরা একবার ফাঁকফুকর মেরে কাজ করে, এটা যে এখন আমি জানতাম, কিন্তু লাইক আরেকবার আরেকটু বুঝলাম আর কি ভালো করে, যে না এরা আসলে রাস্তা ফাঁকা রাখে না সাধারণ, মানে চেষ্টা করে সর্বোচ্চ পরিমাণ ছিদ্র ছিদ্র বন্ধ রাখার। আচ্ছা, না এবার হচ্ছে মামলার রায় নিয়ে, দুজনের তো ফাঁসি হয়েছে মেক্সেন্স, আর বাকি যাদের যাবজ্জীবন হয়েছে এরা হইতেছে পরিকল্পনা ও যোগসাজশ, হত্যাকাণ্ডের সাথে পরিকল্পনা ও যোগসাজশের কারণে এদের, রাইট? তা এখানে আমার যেটা প্রশ্ন হচ্ছে যে বুয়েটে যে ছেলেগুলার ফাঁসির রায় হইল তাদেরও কিন্তু পরিকল্পনা ও যোগসাজশ, এখানেও পরিকল্পনা ও যোগসাজশ, বুয়েটের ছেলেগুলার হইল ফাঁসির রায়,
না দেখেন বুয়েটের যে ছেলেগুলোর ফাঁসি রয়েছে তাদের মধ্যে এমনও আছে যেই ছেলের রুমে মারছে, যে ছেলের রুমে মারছে ছেলে ওই রুমে উপস্থিত ছিল না। হ্যাঁ, সো হলে যারা পলিটিক্স করে এরা তো সারা হলের মালিক, রায় সকল রুমের মালিক। আমার রুমে যদি এখন এরা এসে বলে যায় বেরোতি রুম থেকে, আমরা এখানে আমার তো কিছু করার নাই, আমাকে যদি বলে যা অমুকটি ডেকে নিয়ে আয়, আমার তো কিছু করার নাই, রাইট? সো বুয়েটের ঘটনা যেই ছেলে রুমে পিটাইছে ওই ছেলে নাই ওই রুমে উপস্থিত ছিল না, তাকেও ফাঁসি রায় দিছে। যেই ছেলে ডেকে নিয়ে আসছে সেই ছেলের দাবি যে সে তারকে বলছে গিয়ে ডেকে নিয়ে আসছে, জন্য সে ডেকে নিয়ে আসছে, সে ডেকে নিয়ে আসা সে খুনের অংশ হিসেবে, পরিকল্পনার অংশ হিসেবে ডেকে নিয়ে আসছে, এটা এস্টাবলিশ না বলে আমার মনে হয়েছে এদের ওর কথা শুনে অথবা পত্রপত্রিকা পড়ে, আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না। বাট এনিওয়েজ, ডেকে নিয়ে আসছে তারও ফাঁসি হয়েছে, যার রুমে মারছে তারও ফাঁসি হয়েছে। কেন? পরিকল্পনা ও এই কী জানি বলে যোগসাজস, এই এই তো এইখানে তো পরিকল্পনা যোগসাজস, এখানে তো ফাঁসি হলো না, এখানে তো হলো যাবজীবন। সো বোঝার নাই অবস্থা, রায়ের আগা মাথা নাও এর মধ্যে কোনটা অবশ্যই মনে হয় মানে লাইক ফার্স্ট যাবজীবন হওয়াটাই মেক সেন্স, যেটা আমি ওই পর্বে আলোচনা করছি বুয়েটের ঘটনার পর, যে ফার্স্ট সেকেন্ড থার্ড ডিগ্রি নানান রকম ক্যাটাগরি থাকবে এবং হাইস্ট যে তাদের হবে মার ফাঁসি রায়, তারপরে হবে যাবজ্জীবন হয়তো বা। সো এই যাবজ্জীবন যে হয়েছে যোগসাজশ এবং পরিকল্পনা এটা মেক সেন্স, কিন্তু বুয়েটের ঘটনা কিন্তু আমরা তেমন দেখি নাই, রাইট? এই রায়টা কাইন্ড অফ ইট মেক সেন্স দুইজনকে, এখন কেন মেক সেন্স এবার বুঝতে হবে আপনাকে, কেন এই ক্ষেত্রে রায় তাদের রায় সেন্সিবল বের হচ্ছে, কারণ এইখানে যারা অপরাধী যাদের বিরুদ্ধে বা অভিযুক্ত এরা সকলেই কিন্তু ক্ষমতার বলের লোক, পুলিশ, পুলিশের স্পাই, পুলিশের ইনফরম্যান্ট, পুলিশের এই সে, এরা এরা মিলিমিশা। এখন কিন্তু একেবারে সুন্দর করে রায় মেক্স অল দ্য সেন্স ইন দ্য ওয়ার্ল্ড, আপনি আমি হইলে আর সেন্স মেক করবেন। একদম কাম দেখানোর জন্য মব নাচা শুরু করলে সমানে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী নাতি পুতি খালা যার সাথে আমার দেখা হয়েছে গতকাল তারও ফাঁসি। সেই জাস্ট একটা কম্পারিশন করতে চাইলাম আর কি, দুদিন আগের ঘটনার পরের ঘটনা একই ইয়েতে ধারায় পরিকল্পনা যোগসাজশ, 20 জনের ওই দিক দিয়ে ফাঁসি আর এই দিক দিয়ে হইতেছে সব যাবজ্জীবন। ওকে, এবং এটা মেক সেন্স, আমি সেই পয়েন্টটা মেক করতে চাই, এটা এক্সপেক্টেড ছিল এদের ফাঁসির রায় হবে, হয়েছে না, উচ্চ আদালতে যাবে, কী হবে না হবে আমরা জানি না। আমরা দেখছি প্রদীপ যে সেই দুর্দান্ত প্রতাপশালী ফোনে কথা বলতেছে, আদালতে বসে, আদালতে বসে ফোনে কথা বলতেছে, ওই ছবি প্রকাশ পাইছে, রাইট? সো এগুলো এরাই, এরা বাংলাদেশটা এদেরই, এরা আদালতে বসে করে, এরাই দেখবেন কনডেম সেলে বসে, যে কয়েকদিন আগে পড়লাম নারায়ণগঞ্জে যখন ইলেকশন হচ্ছিল তখন নারায়ণগঞ্জের 7 খুনের মামলার যে ফাঁসির রায় আসামি, যে সে কনডেম সেলে বসে বসে বলতেছে এই আমার ভাইরে কিন্তু জিতাইতে হবে, এই করো সেই করো, নাইলে কিন্তু বেরোয় আসলে খবর আছে, সে কনডেম সেলে কিন্তু বসে আছে, সে বেরোয় আসলে খবর আছে বলতেছে। সো এরাই দেশটা এদের, বোঝেন না, এরা জেলখানায় থাকুক, কনডেম সেলে থাকুক আর বাইরে থাকুক, এরাই দেশ এদের। আর আমরা হইতেছে বাইরে থাকলো, আমরা মনে হয় জানি জেলখানায় আসি। সো সেই জায়গা থেকে প্রদীপ তো কল্পনা করতে পারে না এই যে তার এই দেশে তার কিছু হবে। সো যাই হোক, পাবলিকের চাপে পড়ে হোক, যেই কারণে হোক একটা রায় আসছে, কিন্তু এই রায় খুঁটটু কী যাবে এটা একটা প্রশ্ন। ওই উচ্চতর আদালতে গেলে দেখবেন ছেড়ে দিছে সব, ওই যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড মামলার রায় আমার মনে আছে, একটা টকশোতে আসিফ নজরুলের সাথে, টকশোতে ওই পাশে তো অবশ্যই সরকার দলীয় লোক, তারপর আসিফ নজরুলের সরকার দলীয় লোক বলতেছে আপনি না বলছিলেন বিশ্বজিৎ হত্যাকারীদের কিছু হবে না, এই যে দেখলেন ফাঁসির রায় তো হয়েছে, তখন আসিফ নজরুল বলছিল যে আস্তে গরম হয়ে যায় না, উচ্চ আদালতে যাক তারপর দেখেন, তারপর আমরা কথাটা বলি, দেখবেন ছেড়ে দেবে ঠিকই, ফাঁসি এদের হবে না, রায় আসছে ঠিক আছে এটা। ওমা, আমি দেখি যে আসিফ নজরুলের কথাবার্তা পৈপি করে সত্যি শেষ পর্যন্ত বিশ্বজিৎ হত্যাকারীদেরকে সব ছেড়ে দিছে, সম্ভবত রাষ্ট্রপতির ক্ষমায় নাকি ইয়েতে উচ্চ আদালতে, তো জানি না, সব বের হয়ে গেছে আর কি বেসিক্যালি। সো এইগুলো দেখে গরম হয়ে যায় না বাংলাদেশ, এটা সোনার বাংলা, কিন্তু এটা মানে স্বপ্নের সোনার বাংলা, অল পসিবিলিটির দেশ। ফাঁসি রায় হয়েছে নিম্ন আদালতে, উচ্চ আদালত আছে এখনও, এখনও রাষ্ট্রপতি আছে, বহুত বহুত রাস্তা আছে প্রদীপদের জন্য, এখনও বহুত ট্রাম্প কার্ড রয়ে গেছে আর কি। সো হইতেছে যে কী জানি বলে না, হাঙ্গার গেমসের মতো আর কি, হ্যাঁ, পদে পদে হইতেছে সাসপেন্স। সো দেখা যাক শেষ পর্যন্ত, সাসপেন্সের শেষ মাথায় দ্য এন্ড অফ দ্য টানেল কী রেজাল্ট বের হয়ে আসে, এবার ইউ নেভার নো।